আমার বুকের মালিক সাইটি সন্তানকে বানিয়েছেন সাথে সাথে। যদি আপনার মঙ্গল হয়, এই রাজ্যের মঙ্গল হয়, তাহলে তাহলে আমি নিজ হাতে বাণিজ্যের সাজে সাজিয়ে দেব। তাই করো সরিকা, বেশ আপনি একটু অপেক্ষা করুন। ঠিক আছে সরিকা, আমি আসছি, আমি আসছি। আমার সনেকা গিয়েছে, আমার বুকের মালিক ছয়টি সন্তানকে বাড়িতে সাজি সাজি, কিন্তু এখন পর্যন্ত ফিরাচ্ছি না। তবে কি সনেকা আমার সাথে ছলনা করেছে? দাদা, আমার সরেকা তো আমার সাথে চলনা করতে পারে না। না সরেকা, তুমি এসেছ মানে মালিক, ওরে মালিক, তোরা তোরা আমার কাছে আইরে মালিক, আইরে মালিক, তোদেরকে আজ আমার ছয়টি সন্তান আপনার হাতে তুলে দিলাম স্বামী, ওদেরকে আপনি দেখে রাখবেন স্বামী। আজ আমার ছয়টি সন্তান সবাইকে বিদায় দিয়ে দিয়েছি স্বামী। সরিকা, ওদের যদি কিছু হয় দাদা, তাহলে যে আমি মরে যাবো দাদা। ভগবান যদি কৃপা করে তোমার বুকের বাড়ি তোমার কাছে ফিরে আসবে। আইরে মালিক, তারা আমার সঙ্গে চলে আয়, আমার যে বাণিজ্যের উদ্দেশ্যে যাব। আইরে মালিক, সরেকা দাদা, ওকে মাঝি কর্ণধর, যাও তোমরা একটু বিলম্ব করে দাও, আমি আমার সরেকার কাছ থেকে বিদায় দিয়ে আসি। ঠিক আছে সরেকার, যাও। আপনার তাই করছে, আপনার কাঁধে বসে থাক। মালিক রে, তোর আবার সঙ্গে চলে আয়, সরেকা তোদের চোখে হ্যালো হ্যালো চলে পাদ যে মালিক, আয় রে খোকায়া
এই তো সে চতুর্দিকে মধু ঘর, তোর এখানে বসেনি, চল আমরা এখান থেকে বাণিজ্যর উদ্দেশ্যে যাত্রা করব। ওরে মানে তোর এখানে বসে থাক। মাঝি ভাই বলুন সদাগর মশাই, এবারে হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জোরে জারে বইটা টেনে রওনা দাও সে বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মশাই, আমরা হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে দিয়ে আমরা রওনা দিচ্ছি কালীধর সাগরে। আপনি শক্ত করে ধরে বসুন। ঠিক আছে, মাঝি বায়া যাও রে,
বাজে ভাই, এখন কোথায় এসেছি? এই তো সভাগর মশাই, আমরা কালীধর সাগরের কিনারায় এসে পড়েছি। ওগো বাজে ভাই, বলুন, কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না, নৌকা কিনারায় চাপাও, আর এখান থেকে নগে খানা গারো। আমি আমার সাথে সন্তান নিয়ে একটু নগরে বানিস করে আসি। ঠিক আছে সভাগর মশাই, আমরা নৌকা কিনারায় বেড়াচ্ছি। ঠিক আছে, এবার নৌকা কিনারায় চাপাও। মাঝি ভাই, নৌকা কিনারায় চাপিয়েছ? হ্যাঁ সভাগর মশাই, তাহলে অনেক দিন হলো নৌকা পেয়েছো, তাই তোমাদের ভোগ লেগেছে। হ্যাঁ সভাগর মশাই, মাঝি ভাই জাহাজের নঙ্গর খুলে দেখো, সেখানে সেবার আয়োজন করা হয়েছে। সেইখান থেকে সেবা নিয়ে তোমরা বিশ্রাম করো, আমি আমার ছয়টি সন্তান নিয়ে একটু নগরে বানিস করে আসি। ঠিক আছে সভাগর মশাই, আমরা তাই করছি। ঠিক আছে মাঝি ভাই, তাহলে আমি যাবো। জান সদাগর মশাই, এদিকে তাকাও, এত রাত্রে তুমি এনেছো কে? আমি ডিঙ্গাই এসেছি কেন? আমাকে চিনে তুমি কি করবে? আমি হলাম পদ্মা দেবী। তুমি যদি বিয়া করো আমি তোমার হে দেব। আমার কি করে দিনব? তুই যে কো গা, আমি তো হামু না। তোমার কথা তো শোনা যাচ্ছে না, তুমি কিতে কথা বলো, জোরে কথা বলো। তুমি চুপ করে ওখানে তোমরা বসে থাকবে, খালি আমি কি করি তোমরা শুধু দেখে যাবে, কোনো কথা বলতে পারবে না। চুরি করলে ও কথা কমো না। ঠিক আছে, তুমি আমার নয় কথা কও। হ্যাঁ কও। আরে
সেরূপ তুমি দেখবে না। দেহি তোমার কোন রূপটা আছে? তাহলে দেখো আমার কোন রূপ। নানা নানা রে, কি বা জানিস চোখে দেখতাছি না রে? হ্যাঁ তোমার কি জানা নেই চাঁদ? আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তোমার ছত্রকে খাবো কালকের সাগরে, সোনার লক্ষ্মীর দুর্গায় দংশন করবো। সামলিয়ে কথা বল, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ আমি তো জানি, সামান্য একটা মানব। এই এই তাপ তুই তো জানিস, আমি তোকে ইচ্ছে করলে কি করতে পারি জানিস? কিচ্ছু করতে পারবে না। আরে এই বাদটা, এই আমি জানতে চাই তুই আমার 14 টাকা মধ্যে ঘরে যাবে কিনা। এই তো আমি চলে যাচ্ছি। এই তো আমি চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। পূজা নয় হেতলি চান্দু, পূজা নয় হেতলি কলঙ্কে ডাল চান্দু, মাথায় তুলে নিলি মাথায় তুলে নিলি। কালিদর মাঝি, ওই তো কালিদর সাগরের মাঝি, নীলবাত তো হয়েছে, কালো মেঘ ঘনে এসেছে, হয়তো কালিদর সাগরে এক মুহূর্তে ঝড় উঠে যাবে। তুমি চারজনে গামাতিত হয়ে আর শিব ধরে ঝাড়ে বইটা টেনে নদীর কিনারায় চাবাও, আমার সে নদীর কিনার নিতে হবে। আমি আর ফিল্ম করব না, আমি এই মুহূর্তে আমার একটা প্রবলকে শোধ করতে দিই। দাদা কোথায় আছে? না না না, ওরে পোহো বন পোহো বন মহিলা রে করেছে তার অবশ্যই সন্তান কোন অপরাধ করেনি, আমি এই পাপ কিছুতেই করতে পারবো না। প্রবল আমার কথা করলে লঙ্ঘন জানিস, তার হবে মরণ, তোর সবের বংশ আমি বাবু। তুমি আমার কবি সাবি দিও না, তুমি যা বললে আমি তাই করব। তাই তুমি চলে যাও সেই কালদর সাগরের মাছ পথে। আতিলয়
কোথায় আছিস? ওরে বাপ, তুই একবার একবার আমার বুকে আয়। ওরে মালিক, আমাকে বাঁচাও, পিতা, 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 পিতা,
নানা আমার বাড়ি, ওই তো ওই তো আমার বাড়ি, আমাকে পিতা বলিস, আমাকে দেখেছি, কিন্তু এখন আমার বাড়িকে আর কেন কথা বলছে না, তবে কি মানিক আমাকে ছেড়ে চলে গেছে, ওরে মানিক রে দাদা, আমার মানিক, আমার মানিক কোথায় গেছে, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও ঠাকুর, ও গো ভগবান কেন তুমি আমাকে মানিশ করতে পাঠালে ঠাকুর, দাদা আমার মানিক, ওরে মানিক আমার মানিক এমনি ভাবে পড়ে আছে কেন, ওরে মানিক মানিক রে তুই একবার কথা বলতে মানিক, ওরে বাপ তুই একবার কথা বল মানিক, তুই আমাকে ছেড়ে অভিমান করি কোথায় গেলি রে বা, ওরে মানিক তুই আমার সঙ্গে কথা বলবি না, আমার সঙ্গে কথা ভগবান এই কেন তুমি আমাকে মানিশ করতে পাঠালে ঠাকুর, আরে কেনই বা তুমি আমার কাছ থেকে আমার বুকের মানিক কেড়ে নিলে, ওগো ভগবান এখন আমি পুত্র সুখে পাগল হই, আজ কোথায় যাব, আমার বলতে যে আর কেউ রল না, ওরে মানি ওই দেখ